আজকে এই সরকার দেখা যাচ্ছে আমরা যখন আন্দোলনের মাঠে আছি তখন তারা শান্তি সমাবেশে নাম করে সহিংস কর্মকাণ্ড চালায়। আপনারা দেখেছেন গত পরশু যে তরুণ নেতৃত্বে যে সমাবেশ হলো সেখানে যে মারামারি, আমাদের প্রায় 25-30 জন ছেলেপেলেকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। এইভাবে প্রতিটি জেলায় প্রতিটি থানায় আপনাদেরকে অ্যারেস্ট করছে এবং এখানে যারা আছে অধিকাংশ আপনারা মামলার আসামি, আমরা সকলেই মামলার আসামি। আমরা কাদের সঙ্গে লড়াই করছি? একটা মিথ্যাচার, একটা কলুষিত, একটা অবৈধ সরকারের বিরুদ্ধে যারা আমাদের 40,000 নেতা কর্মীকে গুম খুন হত্যা করেছে, যারা আমাদের 40,000 বেশিরভাগ নেতা কর্মীদের আজকে যে কারাগারে বন্দি করে রেখেছে, যারা এই যে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলনের মধ্যে আমাদের 17 জন নেতা তারা নিহত হয়েছে, অথচ শহীদ হয়েছে, অথচ সেখানে কোনো বিচার নাই। যারা পুলিশ প্রশাসনের সাহায্যে সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার সাহায্যে নিয়ে বাংলাদেশে আজকে তারা দাপিয়ে বাড়াচ্ছে। আর বর্তমানে আমরা যখন একটা যুদ্ধের ময়দানে আছি, সেই যুদ্ধের ময়দানে আপনাদের শক্তিশালী সংগঠন আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন। যে শক্তি আমাদের বর্তমান ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করবে,